Assalamu alaikum everyone, this is Ahmed Russell, founder of DLI. Easy and smart spoken English course er 19 tomo video dite apnader prottekke shagotom. Ajker video dite amra shikhte jacchi grammar er ekti guruttopurno chapter. Ami asha kori jara grammar shikhte agrohi sokol shreni prashar manush ei video ti obosshoi obosshoi pochondo korbe. Sudrang video ti na tene shesh poronto dekhte thakun. Well, emon ki hoy na je amra onek shomoy onek jinisher প্রয়োজন অনুভব করি আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন এই যেমন ধরেন আপনার ইংরেজি শেখার অনেক ইচ্ছা কিন্তু আপনি মনে মনে ভাবছেন আমার একটি ভালো ইংরেজির বই থাকা উচিত কেউ এমন আছে না যাদের এখনো বাড়ি তুলে নাই কিন্তু টাকা পয়সা যথেষ্ট রয়েছে সে মনে মনে অনুভব করবে আমার একটি সুন্দর বাড়ি থাকা উচিত আবার কি এমন হয় না যে আমাদের একটি ভালো এলাকা থাকা উচিত যে এলাকায় সুশৃঙ্খলভাবে আমরা চলতে পারবো আমাদের প্রত্যেকের জ্ঞানী হওয়া উচিত তার আরেকটু ভদ্র হওয়া উচিত আমার কাছে একটি দামি মার্কার থাকা উচিত আহমেদ রাসেলের আরো অনেক ভিডিওস থাকা উচিত যাতে করে বাংলাদেশের স্টুডেন্টসরা নানাভাবে নতুন নতুন জিনিস শিখতে পারে এবং কাজে লাগাতে পারে এরকম ভাবে কিন্তু আমরা প্রতিদিনই নানা জিনিসের প্রয়োজনীয়তা অনুভব করি সো ইয়েস আজকে আমরা শুড হ্যাভ এর ব্যবহার শিখতে যাচ্ছি যার মানে হচ্ছে থাকা উচিত আমি আবারও বলছি শুড হ্যাভ যার মানে হচ্ছে থাকা উচিত সো আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে আমি লিখেছি শুড হ্যাভ আমি বাংলাতেও আপনাদের সহযোগিতার জন্য লিখছি থাকা উচিত কি থাকা উচিত আমার জ্ঞান থাকা উচিত মানে নলেজ থাকা উচিত তাহলে কিভাবে বলবো লুক এট দিস আই শুড হ্যাভ আমার থাকা উচিত কি থাকা উচিত জ্ঞান থাকা উচিত আই শুড হ্যাভ নলেজ আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন তো আমি এখানে লিখেছি দেই শুড হ্যাভ ড্যাশ দেই should have dash suppose তাদের একটি বাড়ি থাকা উচিত তাহলে কি বলবো they should have a house they should have a house তাদের একটি বাড়ি থাকা উচিত তারপর আমি লিখেছি we should have dash আমাদের কোনো কিছু একটা থাকা উচিত তো ধরুন আমাদের একটি গাড়ি থাকা উচিত তাহলে কিভাবে বলবো we should have a car we should have a car আমাদের একটি গাড়ি থাকা উচিত তো এরকম যদি হয় তাদের একটি ভালো চাকরি থাকা উচিত বা তার একটি ভালো চাকরি থাকা উচিত তাহলে কি বলবো হি শুড হ্যাভ আ গুড জব তার একটি ভালো চাকরি থাকা উচিত সো তারপর আপনি দেখতে পাচ্ছেন আমি লিখেছি রহিম শুড হ্যাভ ড্যাশ এখন যদি এমন হয় রহিমের একটি ভালো ঘড়ি থাকা উচিত তাহলে কিভাবে আপনারা লিখবেন সবাই লিখতে থাকুন আমাদের কমেন্ট বক্সে আমি আবারও বলছি রহিমের একটি ভালো ঘড়ি থাকা উচিত বা এই ছাত্রটার একটি ভালো ক্যালকুলেটর থাকা উচিত তোমাদের কাছে ভালো ইংরেজির বই থাকা উচিত যতগুলা বললাম সবগুলো লিখতে থাকুন আমাদের কমেন্ট বক্সে অনেক সময় কি এমন হয় না আমাদের চারপাশের অনেক মানুষ হঠাৎ করে ক্ষুদ্র কোনো কাজের জন্য রেগে যায় আর রেগে গিয়ে বলে তোমার কমন সেন্স থাকা উচিত এই কথাটা কিন্তু আমাদের সমাজে অনেক বেশি প্রচলিত তো এক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি আমরা বলতে পারি ইউ শুড হ্যাভ কমন সেন্স যখন কেউ সিলি আই মিন খুব সামান্য মিস্টেক করে বা এই মিস্টেকটা তার দ্বারা হওয়া উচিত ছিল না এমন অবস্থায় সে যখন করেই ফেলে বিপরীত পক্ষের মানুষ বলে কি তোমার কমন সেন্স থাকা উচিত বা অন্য কাউকে যদি ইন্ডিকেট করে তাহলে কি বলে তোমাদের কমন সেন্স থাকা উচিত ইউ শুড হ্যাভ কমন সেন্স ধরুন আপনার বাসায় আপনার আম্মু অনেক বয়োজ্যেষ্ঠ উনি কোনোভাবে কাজকর্ম করতে পারছে না বা এমত অবস্থায় আপনি ফিল করছেন যে আমার মায়ের জন্য একজন কাজের মানুষ দরকার আমার মায়ের জন্য একজন কাজের মানুষ দরকার সো মাই মাদার শুড হ্যাভ আ মেড সার্ভেন্ট সো শুড হ্যাভ কি মেড সার্ভেন্ট সো আমার একটি ভালো মার্কার থাকা উচিত আই শুড হ্যাভ আ গুড মার্কার আই শুড হ্যাভ অ্যান এক্সপেন্সিভ মার্কার আমার একটি দামি মার্কার থাকা উচিত আমার একটি দামি বাড়ি থাকা উচিত আই শুড হ্যাভ অ্যান এক্সপেন্সিভ হাউস রাইট সো আমি আশা করছি আপনারা প্রত্যেকেই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন এছাড়াও এই ভিডিওগুলোর বর্ধিত অংশ যারা পেতে চান তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন আমাদের বইটি যেখানে চমৎকারভাবে বর্ণনা করা আছে নানা গ্রামাটিক্যাল রুলস সহ দৈনন্দিন জীবনে কাজে লাগে এই ধরনের সকল ইংরেজি নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বইটি এ পর্যন্ত অনেক মানুষ ভিডিও দেওয়ার পর থেকে প্রায় 4,500 মানুষ আমাদের বইটি নিয়েছে আমি আশা করব আপনারা এখনও যারা সংগ্রহ করেনি তারা এখনই সংগ্রহ করে নেবেন আমাদের চমৎকার বইটি সো দিস ইজ দ্য টাইম টু লুক এট ফিউ অফ দি নেগেটিভস যেমন মনে করেন আমার রাগ থাকা উচিত নয় সাপোজ আমি অনেক রাগি তো আমি যদি বলি আমার রাগ থাকা উচিত নয় তাহলে আমি কীভাবে বলবো লুক এট দিস আই শুডন্ট হ্যাভ অ্যাঙ্গার আই শুডন্ট হ্যাভ লেজিনেস সাপোজ আমি অনেক অলস তাহলে আমি যদি বলি আমার অলসতা থাকা উচিত নয় তাহলে কীভাবে বলবো আই শুডন্ট হ্যাভ আই
shouldn't have laziness. Laziness. Lazy na kintu laziness. All right. আমি আশা করি ভিডিওটা এই পর্যন্ত প্রত্যেকেই বুঝতে পেরেছেন। সর্বশেষ আপনাদের একটি কাজ দেই, আমি আশা করি আপনারা প্রত্যেকেই উইথ এনথুজিয়াজম আপনারা প্রত্যেকেই কমেন্টে আমাকে জানাবেন। সাপোজ আমি বললাম বাংলাদেশের কি কি থাকা উচিত, বাংলাদেশের কি কি থাকা উচিত। সো নানান ধরনের জিনিসই তো থাকা উচিত, এগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সো কি কি থাকা উচিত এই শুড হ্যাভ এর ব্যবহার দিয়ে, বাংলাদেশ শুড হ্যাভ ড্যাশ, বাংলাদেশ শুড হ্যাভ ড্যাশ, ওই শূন্যস্থান পূরণ করে আপনারা কমেন্ট করতে থাকুন। আপনাদের মধ্যে থেকে পাঁচজন যাদের কমেন্ট সব থেকে চমৎকার হবে, আমি অবশ্যই চেষ্টা করবো প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার, যাদের কমেন্টগুলো সব থেকে চমৎকার হবে তাদের মধ্যে থেকে পাঁচজনকে ফ্রিতে দেওয়া হবে আমাদের এই স্পেশাল বইটি। ওয়াল, আমি আশা করি আজকের ভিডিওটি আপনারা প্রত্যেকেই অনেক বেশি এনজয় করেছেন, আর যদি সত্যিই তাই হয় অবশ্যই শেয়ার করে দিবেন, কেননা অনেকেই আছে ইংরেজি ফ্রিতে শিখতে আগ্রহী কিন্তু কোনোভাবেই ভালো লেসন বা অন্যান্য জিনিস পাচ্ছে না। সো তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে তারা এই গুরুত্বপূর্ণ লেসনটি মিস না করে। ভিডিও বানানো কিন্তু আমাদের দায়িত্ব আর শেয়ার করা আপনাদের দায়িত্ব। থ্যাংক ইউ।